পিতার নাম মরহুম হাজি সালে আহমদ, মাতার নাম মৃত হোসনারা বেগম, আমার গ্রাম শতকুয়া, ডাকঘর ফান্ড উপজেলা ফটিকছড়ি, জেলা চট্টগ্রাম। 1967 থেকে আমি ছাত্রলীগের মঠ শিক্ষা শান্তি প্রগতি এগুলোর সাথে ইনভলভ হয়ে পড়ি। 71-এ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমি ছাত্র ছিলাম, প্রথম বর্ষ অনার্স কোর্স ছাত্র। 6 দফা আন্দোলন, 11 দফা আন্দোলন, ছাত্রদের 11 দফা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, এইগুলোতে তো আমি ফরিদছড়ি থানা লেভেলে জড়িত ছিলাম। 70-এর নির্বাচনে আমাদের এমপি ছিল মির্জা আবু মনসুর, ওনার ইলেকশন ক্যাম্পেইনে আমি কাজ করি। 71 সালের এপ্রিল বা মে এরকম সময়ে আমি এবং আমার ছাত্রলীগের আরও কেউ কয়েকজন কর্মী বন্ধু আমরা একমত হই, আমরা যুদ্ধ হই। একদিন সকালে খুব ভোরে ভোরে আমার মা বাবাকে সালাম করে আমি বাইরেছি। আমরা যখন বাইরেছি তখন 7 জন, তার মধ্যে আমানুল্ল চৌধুরী, শাহ আলম, সুলতান, নুরুল্লাহ, তারপর মুরব্বলি, এরকম 7 জন আমরা প্রথম বাইরে। আমরা একেবারে কাঞ্চননগর হয়ে রাজবাড়ি হয়ে পাহাড় মানে মাইলকে মাইল হাঁটতে হচ্ছে আর কি। প্রথমত আরও অনেকের পরিচিত, অনেকে আমাদের সাথে জড়িত হয়ে গেছে। প্রায় যখন আমরা বৈষ্ণবপুর দিয়ে নদী পার হই তখন প্রায় আমাদের সঙ্গী সাথে প্রায় 70 জন হয়ে গেছে বৈষ্ণবপুর। ওখানে যখন আমরা গেলাম, ওখানে দেখি যে মানে কোনো বিশেষ ব্যবস্থা নাই। নাজিরহাট কলেজের একজন অনিল ছাত্রলীগ করত, তার সাথে দেখা গেল। পরদিন তো আমাদের এখানে যাবেন দুয়াব সাহেব, রিসরায়ের এমপি মোশারফ বা ইঞ্জিনিয়ার মোশারফ সাহেব, তারপর মির্জা মনসুর সাহেব, ওদের সাথে দেখা হইলো। এস এম ইউসুফ ভাই ফটিয়ার, ইউসুফ ভাইয়ের সাথে দেখা হইলো। তারপর এখানে শোভন চৌধুরীর সাথে দেখা হইলো, সাবের আহমদ আজগরির সাথে দেখা হইলো, আসম আব্দুর রহমানের সাথে দেখা হইলো। এখানে ট্রেনিংয়ের জন্য ব্যবস্থা করলো হরিণীতে। প্রায় 8-10 দিন ট্রেনিং করলাম। ট্রেনিং করার পরে পরের দিকে তো আমাদের রিক্রুট করার জন্য ইনফরমেশন পাচ্ছি, কোথায় নিয়ে যাবে বলতেছে না, বলো যে আপনাদের ইনফরমেশন আসবে এখান থেকে ট্রেনিং সেন্টার দিতে। তো রিক্রুটমেন্টের ব্যাপারে এস এম ইউসুফ ভাই নাজিরহাট কলেজের বিফি ছিল, ছাত্রনেতা আনোয়াল আজিম সাহেব, সাবের আহমদ রাজগুরি সাহেব, ফরিক শেরি আসম ফারুক সাহেব, ওরা আমাদেরকে বলে যে চলে যেতে হবে, গাড়ি আসবে। গাড়ি আসলো ওপেন জিপ করে উদয়পুর বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। পরে এয়ারপোর্টে নিয়ে গেলো, এয়ারপোর্ট থেকে আসাম থাকলো, একটা এয়ারপোর্ট আছে ওখানে আমাদের হলটেজ। ওখানে দেখি রাজ্জাক ভাই নেতা, কেন্দ্রীয় নেতা, রাজ্জাক ভাইয়ের সাথে পরিচয় হলো। ওখান থেকে আমার যাচ্ছি আবার প্লেনে স্টার্ট করছি উত্তরপ্রদেশের সারামপুর। তো এখান থেকে আর্মি কনভয় এগুলো থেকে রাওয়ানা আমাদের নেওয়া হচ্ছে দেরাদুন ডিস্ট্রিক্ট তান্ডুয়া ক্যাম্প, মুজিব বাহিনী আমাদের ক্যাম্প, ইয়েলার ক্যাম্প। লাইন ধরে সবাইকে একটা একটা কম্বল, একটা ফ্লেট, একটা মগ এগুলো দিল। চিটাঙ্গের ছেলে আমরা যারা তাদেরকে বলো যে 7 নম্বর বাড়িতে যান। ট্রেনিং শুরু হয়ে গেলো। ওখানে 2 বার আমাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য শেখ ফজল মনি, সিরাজুল আলম খান, রাজ্জাক ভাই, তোফাইল ভাই এবং ভারতের সুজন চিনোবান আমাদেরকে 2টা মিটিং করছে, একটা যখন গেছে তখন করছে আর একটা আসার আগে। আমাদের ট্রেনিং পিরিয়ড ছিল 45 দিন, ট্রেনিং খুব করা। সেখানে আমাদের ছাত্রদের মধ্যে এখন যিনি তথ্যমন্ত্রী হাসানুল গিনু এবং শরীফ নুরুল আহমদীর সিডিয়ান থাকে আমাদের ফাহিম ভাই, কানাডা দাঁড়ি ইদ্রিস ভাই, টাঙ্গুনিয়ার একজন কেসিল ভুল গেছে মধ্যে নুন নবীনে গেল। তো ওরা মোটামুটি ওদের লিডারশিপ ইনু ভাই, শরীফ নুরুল আহমদীয় ভাই,
ওদের লিডারশিপ এখানে ছাত্র নেতা হিসেবে, প্যারেড কমান্ডার হিসেবে, ডেপুটি কমান্ডার হিসেবে খুব মানে ইম্প্রেসিভ মনে হচ্ছে আমার কাছে। আমরা সেকেন্ড বেস ছিলাম, আমরা তো ফার্স্ট বেস, আমরা সেকেন্ড বেস। ট্রেনিং শেষে আমরা তো চলে আসবো আবার যেভাবে গেছি সেভাবে ফ্লাইটে চলে আসবো, তখন আমরা চলে এলাম আবার চলে আসলাম ওইখানে ওই জায়গায় বিএসএফ ক্যাম্প হয়ে হরিণ হয়ে বৈষ্ণবপুর হয়ে আমরা আবার যেদিকে ঢুকছি ওদিকে আবার ভিতরে ঢুকবো। তো ওইখানে লাস্ট লাস্ট ব্রিফিং এইখানে প্রত্যেকে দেখে আবার শেখ ফজলুল হকনি উনি আসলেন, উনি আবার লাস্ট ব্রিফিং দিলেন যে যে অস্ত্র তোমাদের হাতে দেওয়া হয়েছে এই অস্ত্র কোনো দিন হারাবে না, কোনো অবস্থায় হারাবে না, এটা তোমাদের সঙ্গী সত্যি মরণ জীবন সব এই অস্ত্রের সাথে তোমাদের। এই যুদ্ধ 5 বছর হইতে পারে, আরও বেশি লম্বা হইতে পারে। আর দুইটা কাজ, জীবিত বঙ্গবন্ধুকে ফেরত চায়, দেশ স্বাধীন চায়। ভিতরে ঢুকার সময় ওই যে বললাম শেখ ফজলুল হকনি, সাবের আহমদ আসগরি, শোভন চৌধুরী, এস এম ফারুক, মৌলানা আজিম, ওরা আমাদেরকে আমাদেরকে একটু আগে দিল। আবার আমরা বৈষ্ণবপুর হয়ে পাহাড়ে 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 চলে আসলাম, ভিতরে চলে আসলাম। আমাদের অপারেশনের এরিয়া ছিল ফটিকশরি থানা এবং হেড়াদেরঘাট, দুই থানায় আমরা বেশি কাজ করেছি। যুদ্ধের একটা স্মৃতি, হালদা বিলে অপারেশন নাম দিয়েছিলাম আমরা। আমরা গোপন সূত্রে গোয়েন্দা সূত্রে খবর পাইছি যে হালদা বিলের চা বাগান থেকে হালদা নদী দিয়ে নৌকো যুগে পাকিস্তান সশস্ত্র আর্মি নৌকো যুগে আসবে। তা আমরা খবর পেয়ে বুস্তরের নুরুল আলম আজাদ সিদ্দিক, সিএনসি আব্দুল হালিম গ্রুপ কমান্ডার ছিল তখন, আমানুল্লাহ চৌধুরী গ্রুপ কমান্ডার, আলমগীর শাহ আলম, সুলতান রফিক, বুরহান চৌধুরী, মাহবুব আব্দুল মাহবুব, আহমদ সাহা, আমরা একটা গ্রুপ একবারে 20-30 জন 20-30 জন আমরা ওখানে গেলাম। গোপনে রাস্তায় জঙ্গলের ভিতর দিয়ে দিয়ে গেলাম। আমরা খুব দ্রুত নদীর পাড়ে আলুকাত আলুকাতে আমরা অ্যাম্বুশ করলাম। ওরা তখন আমাদের রেঞ্জার শিখেছে, রেঞ্জার শিখে ফায়ারিং শুরু, খুব ফায়ারিং হলো, একেবারে 2-3 ঘন্টা ফায়ারিং হলো। আমরাও ফায়ার করলাম, ওরাও ফায়ার করলো, ওরাও করলো, আমরাও করলাম। এক পর্যায়ে ওরা আমাদের ফায়ারিং বা গোলাগুলিতে ওরা নৌকোতে নাই, নৌকো থেকে নদীর পাড়ে উঠে গেছে, জঙ্গলে উঠে গেছে। রাইফেল, এসএমজি, গ্যানেট এবং ওদের অনেক মানে অস্ত্র সম্ভার আমরা এলাম। ওরা মারা গেছে কিনা আমরা লাশ পাইনি। অপারেশন মোটামুটি সাকসেস। আমরা সব বলেছি আমাদের আমাদের কেউ সেট হয়নি, কেউ শহীদ নাই, মারাও যান নাই। আমাদের মধ্যে অনেকেই মারা যেতে পারতো এই গোলাগুলিতে, এত খাঁচা চলে গেছে আমরা। কিন্তু এখানে একটা বিরাট ব্রিজ আমরা ডেমোলিশন বা বিস্ফোরক দ্রব্য দিয়ে আমরা ইয়ে করে ফেলছি, উড়িয়ে দিয়েছি আর ব্রিজ, তাদের যোগাযোগ ব্যবস্থা খারাপ করার জন্য আর্মিদের। এই ব্রিজটা আমরা ভাঙার কারণে, এটা ধ্বংস করার কারণে নাজিরেট হয়ে, বিবিরেট হয়ে, রাঙ্গর রোড হয়ে ফটিকশির উত্তরাঞ্চল রাঙ্গর পর্যন্ত ওদের যাওয়া আসা পথ বন্ধ হয়ে গেছে। আর একটা বুসপুর কাজিরাটার পরে আরেকটা তাও ব্রিজ, বড় ব্রিজ, ব্রিজের নামটা ভুলে গেছি, এটাও আমরা ভেঙে দিই। ঠিক আছে, এগুলো বিছানা বিছানা ছিল মানে কাঠের লোহার গার্ডার, গার্ডার ছিল লোহা, বড় বড় লোহা। তো কীভাবে ডেমোলিশ করতে হয় এগুলো আমাদের ট্রেনিংয়ের কারণে আমাদের পক্ষে এটা সম্ভব হয়েছে। আরেকটা নাম না বললে হবে না, আমরা বিশেষে এসে বক্তপুরের চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা ইসুম মাস্টার, তোমার বড় অবদান ভিতরে আমাদের গাইড করার জন্য, ইসুম মাস্টার, সুজাউদ্দৌল্লা, নুরুল আলম আজাদ, ইলিয়াস চৌধুরী, ইদ্রিস দেলওয়ার চৌধুরী, জমির চৌধুরী, মুক্তিযোদ্ধা নুরুল, মুনাব্বলি, ওরা মোটামুটি অনেকে আমাদেরকে ভিতরে অনেক সহযোগিতা দিয়েছে। আমি মুক্তিযুদ্ধে গেছি, এবারে আমার আব্বাকে আগারমিরা একটা মেজরের নেতৃত্বে, স্থানীয় দালালদের নেতৃত্বে আসে অ্যারেস্ট করে বিবিরহাটের যেটা টর্চার ইনসেল ছিল এই সেলে 15 দিন আটকে রেখেছে এবং রাইফেলের বাট দিয়ে বর্জতা দিয়ে ওনাকে খুব মারা হয়েছে, লাঠি লাঠি পিঠা করা হয়েছে, লাঠি দেওয়া হয়েছে। এরপরে তো যেদিন দেশ স্বাধীন হচ্ছে তখন আমরা বুসপুরে বুসপুর থেকে বিবিরহাট চলে আসলাম। সেখানে আলমগীর কমান্ডার, সরফুল হাসনাইন কমান্ডার, আবু আহমদ কমান্ডার, নমস্কার গৌরীশঙ্কর কমান্ডার, রণধীর, আব্দুল মাহবুব, মানে আমরা খুব খুশি আর কি। আমাদেরকে অস্ত্র জমা দেওয়ার জন্য বললো আনোয়াল আজিম জাসম ফারুক সাহেব আওয়ামী লীগের নেতা, উনি ওনাদের সহযোগিতা, আমাদের নেতা মনমোহন ভাই, মহিউদ্দিন চৌধুরী, ওদেরও ব্রিফিং পেয়েছি। এগুলো নিয়ে আমরা ঢাকায় গিয়ে সরব দুধ আমরা ইয়েগুলো দিয়ে চলে এসেছি।
চট্টগ্রাম ভার্সিটিতে গেলাম, এমএ পাস করলাম। রেজিস্ট্রার ডিগ্রি ক্লাস 46 ডিগ্রি ক্লাস ডিগ্রি ক্লাস প্রায় 30 বছর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেহেতু জাতির পিতা, ওনাকে আমি স্মরণ করছি, শ্রদ্ধা জানাচ্ছি। আর ওনার সুযোগ্য কন্যা শেখ হাসিনা বর্তমান সরকার প্রধান, ওনার বলিষ্ঠ লিডারশিপ, বলিষ্ঠ নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে। কিন্তু পাকিস্তানের পরাজিত শত্রু এখন অ্যাক্টিভ, এটাকে আফগানিস্তান বানানোর জন্য, পাকিস্তান বানানোর জন্য ওনার চেষ্টার শেষ নেই, ত্রুটি নেই। আজকে আমাদের দরকার হচ্ছে স্বাধীনতা পক্ষের সকল শক্তি, সকল পার্টি দলবল নির্বিশেষে এক হয়ে বর্তমান স্বাধীনতার পক্ষের সরকার, শেখ হাসিনার সরকার বা শেখ হাসিনার বলিষ্ঠদের নেতৃত্ব ওনাকে সহযোগিতা করা, জাতীয় ঐক্য গড়ে তোলা, এ ঐক্য সুদৃঢ় করা, অর্থনৈতিকভাবে বঙ্গবন্ধু বলতেন এবারে সম্মান স্বাধীনতার সঙ্গে, এবারে সম্মান মুক্তির সঙ্গে। স্বাধীনতা আমরা পেয়েছি, মুক্তির সংগ্রাম বৈষম্য দূর করে, শোষণ দূরীভূত করে, দুর্নীতি দূরীভূত করে, লুটপাটের রাজনীতি দূরীভূত করে, একত্র চেতনার রাজনীতিকে সমজ্জল রাখা এবং মুক্তির যে আন্দোলন, অর্থনৈতিক যে আন্দোলন, মুক্তির যে সমান পৌঁছা, মুক্তির চূড়ান্ত একটা পর্যায়ে পৌঁছা, এটা আমাদের এখন একটু বাকি আছে বলে আমার মনে হয়। স্বাধীনতার সময় ছিল 7.5 কোটি মানুষ, এখন 16 কোটি। 16 কোটি মানুষের মুখে হাসি ফুটে চলে, বৈষম্য দূর করতে হবে, সুশাসন কায়েম করতে হবে এবং দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করতে হবে, দুর্নীতিমুক্ত প্রশাসন কায়েম করতে হবে। ত্যাগী কর্মী যারা দেশপ্রেম উদ্বুদ্ধ, যারা তাদেরকে খুঁজে খুঁজে বের করে দায়িত্ব দিতে হবে। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বাংলা।